আসসালামুয়ালাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা ভালো নাই, কারণ যে একটা ওয়েদারে আছি অলরেডি অনেক ঠান্ডা। আর আজকে আসার উদ্দেশ্য হচ্ছে, আজকে আমাদের জনিবেদের ক্লাব মাজুগান ফ্লাইং পিজিয়ন ক্লাব, ওই ক্লাবের আর কি একটা টুর্নামেন্ট ছিল। তো সবাই আসছি ঠিক মতো, বাট ওয়েদারটা ঠিক মতো নাই। কি জাহিদ ভাই, ওয়েদারটা অনুকূলে নাই? সূর্য এই উঠতেছে আবার ডুবতেছে, উঠতেছে ডুবতেছে, আর যে কুয়াশাতে বৃষ্টির পানি পড়তেছে, যে হাতে হয়তো আমরা বৃষ্টির পানি পাইতেছি যে হাতের মধ্যে। হ্যাঁ, মানে ওয়েদার অবস্থা খুবই খারাপ। আপনি একটু জাস্ট দেখান, মেহেদি ভাই একটু দেখান চারিদিকে, অবস্থা খুবই খারাপ। তো ওইদিকে তো কিছু দেখা যায় না, এই যে থামবার পরে, ওইদিকে থামবার পরে ধরে দিকে, এই যে খামবার পরে কিছু দেখা যায় না। খামবার পরে এখন এখন কিন্তু প্রায় বাজতেছে সকাল 9:30, কিছুক্ষণ পরে 10টা বাজবে, আমরা জাস্ট আর 20 মিনিট দেখবো ইনশাল্লাহ। কিছু কবুতরের সিলভার বাকি ছিল, সেটাও আমরা পড়াইছি। তো আলহামদুলিল্লাহ আমরা নির্ধারিত সময়ে পৌঁছাইতে পারছি, কিন্তু আমাদের হয়তো বা দুর্ভাগ্যবশত বলতে পারি, বা আল্লাহ তালাই ভালো জানে কি কারণে, হয়তো আল্লাহ তালা যা করে ভালোর জন্যই করে। আজকে সূর্যের দেখা না পেয়ে হয়তো আমরা ভ্যাক করতে পারি। তো আমাদের এখানে ডিউবাই ছিল, মানে ডিউবাই না, তো তাদের সাথে পরামর্শ করলাম, তারা বলতেছে যে ভাই 10টা পর্যন্ত ওয়েট করে, এখন আমরা অপেক্ষায় আছি। আর যেহেতু ডিউবাই অসুস্থ, সকলে আমরা ডিউবাইয়ের জন্য দোয়া করব, ইউটিউবার ভাই যারা আছেন তারাও দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। জাহিদ আছে, আলামিন ভাই আছে, আলামিন ভাই আবার ওইদিকে একটু ব্যস্ত আছে। তো দেখি আমরা 10টার দিকে ফাইনালি একটা ডিসিশন নিব কি আজকে কবুতর ছাড়া যাবে নাকি অন্য একটা ডেডি আমরা আবার এই খেলা। আচ্ছা, যদি আমরা এখন ডিসিশন একটা নিছি আর কি, সেটা হলো যে আমরা টুর্নামেন্টের ডেটটা 7 তারিখে নিয়ে যাবো, শুক্রবার দিন। শুক্রবার দিন দেখতেছি যে মোটামুটি ওয়েদারটা গরম থাকবে, মোটামুটি আমি মনে করি কবুতরের জন্য ওয়েদারটা খুবই চমৎকার একটা ওয়েদার। আর আজকে আমরা হয়তো চলে যেতাম, সজল ভাই বললো যে 10টা পর্যন্ত ওয়েট করো, যদি 10টার মধ্যে মনে হয় যে না ওয়েদার আমাদের অনুকূলে নাই, তাহলে তোমরা ব্যাক চলে আসো। এখন আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলছি অলরেডি যে আমরা 7 তারিখে কবুতর ছাড়বো, আমরা হয়তো আর সর্বোচ্চ 20 মিনিট এখানে ওয়েট করবো। যদি 20 মিনিটের মধ্যে আমরা দেখি যে সূর্য উঠছে প্লাস এই কুয়াশাটা কাটছে, তাহলে আমরা কবুতর ছেড়ে দেব। আচ্ছা, তো যাই হোক, আমরা একটু আপডেট দেখতে থাকি, 20 মিনিটে কী হয় সেটাও দেখাই, তারপরে আমরা রওনা দেবো ইনশাল্লাহ, যদি আল্লাহ কবুতর না ছাড়ায়। আর যদি ছাড়ায় তাহলে তো ছাড়লাম আলহামদুলিল্লাহ। তো অলরেডি প্রায় 15-20 মিনিট হয়ে গেছে, তো এখানে সবার কবুতর অলরেডি গাড়িতে উঠে ফেলা হইতেছে, আমরা চলে যাব। আর আজকে মনে হয় না কবুতর ছাড়া হবে। তো কমিটি যেটা ডিসিশন নিল যে শুক্রবার অর্থাৎ 7 তারিখে কবুতর ছাড়বে, তো দেখা যাক 7 তারিখে আমরা আবার আসবো এখানে কবুতর ছাড়বো, আপনারা সবাই দোয়া করবেন। আসলে একটু খারাপ লাগতেছে, কেন জানেন? সেটা হচ্ছে সকালবেলা এত ঠান্ডার ভিতরে ঘুমের থেকে ওইটা আইসা আমরা কবুতর ছাড়া হইল না, আবার 7 তারিখ আসতে হবে। যাক, তো দেখা যাক আলহামদুলিল্লাহ। আলামিন ভাই, তাহলে কি 7 তারিখে? ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন যাতে 7 তারিখে ওয়েদারটা যাতে ভালো থাকে, ওয়েদারটা যাতে ভালো থাকে। আমি কিন্তু এতক্ষণ কিন্তু ঠান্ডা ছিল যে আমার গরম, তাপ দেখে তো লাভ না, কবুতর তাপ দেওয়া যাবো না, কবুতর তার তাপ দেওয়া যাবো না, কবুতর যাইব পাখা দিয়ে এবং চোখ দিয়ে। ওই প্যাকেট যাও তাহলে, সাবধানে যাও।
সবাই আর কি একটু কনফিউশনে পড়ে গেছে যে কবুতর ছাড়বে কি ছাড়বে না, ছাড়বে কি ছাড়বে না। হে মেদি ভাই, কেমন ঠান্ডা? ঠান্ডা নাই, এসে ঠান্ডা নাই, হিট। আপনি জাহিদ ভাইয়ের সাথে ঘষাঘষি করছেন আমি জানি। এই যে আমাদের জাহিদ ভাইয়ের কবুতর, সে কি সুন্দরভাবে এখানে মোরকিও করেছেন। এই আলহামদুলিল্লাহ ওয়েদার অলরেডি একটু ক্লিয়ার হইতেছে। ওই যে ওই যে আমার, এই যে আমার কাকারে দেখা যাচ্ছে, আগে এই জায়গা দেখা যেত না। মোটামুটি ক্লিয়ার হয়েছে, দেখা যাক। অলরেডি বাজতেছে 9:51 বাজতেছে। কি অবস্থা, কি বল? আচ্ছা, তার মানে আজকে না? আমার হিসাবে 7 তারিখ, ঠিক আছে। হ্যাঁ শাকিল, 7 তারিখ ভোট দাও, ভোট ভোট মানে আজকে না ছাড়তেছি না।